আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আহমদুহু নুসল্লি আলা রাসূলিহিল করিম, আম্মাবাদ। দূরের কাছে, দেশ বিদেশে, যে যেখান থেকে আজকের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আমন্ত্রণ টিভির বিশেষ আয়োজন সত্যের বাণী প্রোগ্রাম থেকে মুবারকবাদ। আমি সঙ্গে আছি মোহাম্মদ হুমায়ুন রশিদ। আজকে আমাদের প্রোগ্রামে যিনি যুক্ত হয়েছেন, ঐতিহ্যবাহী আলমপুর লামারগাঁও হজরত শাহজালাল লতিফি হাফিজা সুনিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ শাহিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে শাহিন ইসলামকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আজকের সত্যের বাণী স্টুডিও থেকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষে, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষে, তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষে, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষে, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সোয়াশার দ্বীপ জ্বেলে বেড়াও, তোমার দিনগুলো সবচেয়ে ভালোবাসে জজাকাল্লাহ। কোনো মানুষ দুমুঠো ভাত যার জুটে না, দরিদ্রতার বিপদে অভাব সে কেঁদে মরে, মুখ ফুটে তবু বলে না, তুমি তার চোখে চোখ রেখে দেখে যো পাথর বুকে শুয়ে আছি কতটা দূর, তুমি বুকে জড়িয়েছো তার যে বেড়েছে ওনা তোরে বাবনিত সে ছোট লোক, তোমার দিল খোলা গুণকে ভালোবাসি কেউ বুকে লাথি ঠুকে কবু কেউ ভুল বুঝে দূরে সরে নিন্দা ছড়ায়, ও কারণে কেউ ক্ষতি কেউ বৃদ্ধ ব্রতি সরলতা নিয়ে কেউ তোমাকে ঠকায়, তুমি ঘৃণা দিয়ে নয় কবু হৃদয়ে হৃদয় রেখে মুছে ফেলো যত দুষ্কে, তুমি প্রতিশোধ নিয়ে নয় ক্ষমা দিয়ে সুন্দর গড়ে তোলো যত ভুলকে, মানুষকে ভালোবাসায় সবচেয়ে খুশি হন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের প্রোগ্রামে অত্যন্ত সুলভ্য কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করছিলেন হযরত শাহজালাল লতিফি হাফিজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা আলমপুর লামারগাঁও সিলেটের
হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ শাহিন ইসলামকে ওনার শিলোলিটক কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ টিভির বিশেষ আয়োজন সত্যের বাণী প্রোগ্রাম থেকে আন্তরিক মুবারকবাদ। আমন্ত্রণ টিভির বিশেষ আয়োজন সত্যের বাণী পরবর্তী পর্ব বিকাল 4টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।